এর আগে রাতে কেক কাটা, আতশবাজি ও ফানুস উড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। রাত 12:01 কলাবাগান ক্রীড়াচক্র মাঠে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজলুর রহমান বাবুর নেতৃত্বে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এ উদযাপন করেন। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে নেতাকর্মীদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে স্বাধীনতা ও দেশ বিরোধী এবং তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার শপথ নেন স্বেচ্ছাসেবক লীগের নেতা। শেখ মুজিবুর রহমানের 102তম জন্মদিন।